প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আজকে ক্লাসে দেখা হবে। এর আগে আমি মনোবিজ্ঞান এর মনোভাব বিষয় নিয়ে আরো একটা ক্লাস নিয়েছি, এটা আমার দ্বিতীয় ক্লাস। তো ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার ফেসবুক আইডি, ইমেল আইডি এবং অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে দেওয়া আছে। আর একটা বিষয় তোমাদের জন্য বলে রাখি, আমার ইউটিউব আইডি প্রমথ চন্দ্র সরকার, তোমরা এই নামে ইউটিউবে সার্চ দিবে এবং আগের সব ভিডিওগুলো এখানেই পেয়ে যাবে। তো আজকে আমরা প্রথমত আলোচনা করব মনোভাব পরিবর্তন। এর আগে আমরা মনোভাবের সংজ্ঞা জেনেছি, মনোভাব মতামত জেনেছি, কিভাবে মনোভাব গঠন করা হয় তাও আমরা জেনেছি। আজকে আমরা জানব মনোভাবের পরিবর্তন কিভাবে হয়। দেখো, মনোভাবের পরিবর্তন হলো আগের গঠিত মনোভাবের পরবর্তী কোনো আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস দ্বারা পূর্ববর্তী কোনো আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ বা বিশ্বাসকে পরিবর্তন করা বোঝায়। দেখো, আগে আমাদের যে মনোভাব ছিল, তাহলে ভবিষ্যতে কোনোভাবে যদি আমরা এই মনোভাবকে পরিবর্তন করতে পারি, তবে সেটাকে আমরা মনোভাবের পরিবর্তন বলবো। এই মনোভাবের পরিবর্তনগুলোকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হলো অসামঞ্জস্যপূর্ণ পরিবর্তন আর একটা হলো সামঞ্জস্য পরিবর্তন। তাহলে এখন আমরা জেনে নিব অসামঞ্জস্য পরিবর্তন কাকে বলে। দেখো, অসামঞ্জস্য পরিবর্তন হলো যে ইতিবাচক মনোভাবকে যদি নেতিবাচক মনোভাবে পরিণত করি, অথবা নেতিবাচক মনোভাবকে যদি ইতিবাচক মনোভাবে পরিবর্তন করি, তবে সেটাকে অসামঞ্জস্য পরিবর্তন বলে গণ্য করব। তাহলে প্লাসকে মাইনাসে যদি পরিণত করা হয় বা মাইনাসকে যদি প্লাসে পরিণত করা হয়, সেটাই হলো অসামঞ্জস্য পরিবর্তন। কিন্তু দেখো, সামঞ্জস্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখছি, ইতিবাচক মনোভাবকে আরো ইতিবাচকে যদি পরিণত করি এবং নেতিবাচক মনোভাবকে যদি আরো নেতিবাচকে পরিবর্তন করি, তবে সেটাকে সামঞ্জস্য পরিবর্তন করব। ধরো যে কারো এখন খুবই কম ইতিবাচক মনোভাবের পরিবর্তন আছে, যদি এটাকে আমরা যে কোনোভাবে আরো বেশি করে ইতিবাচককে পরিবর্তন করতে পারি, সেটাকে সামঞ্জস্য পরিবর্তন বলবো। অথবা কারো যদি কোনো বিষয়ের প্রতি একটু নেতিবাচক মনোভাব আছে, সেটাকে যদি আরো অনেক বড় করে নেতিবাচক মনোভাবে আমরা পরিণত করতে পারি বা পরিবর্তন করতে পারি, সেটাকে আমরা বলবো সামঞ্জস্য পরিবর্তন। এখন আমরা দেখি নেই, দেখো দেখো আমরা জানি যে বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়া এবং সমাজের বিভিন্ন উপাদানের মাধ্যমে আমরা কিন্তু মনোভাব সৃষ্টি করতে পেরেছিলাম। আমরা কিন্তু মনোভাব পরিবর্তন তাহলে করব কেমন করে? ঠিক যেভাবে বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়ার বা উপাদানের মাধ্যমে মনোভাব সৃষ্টি করা যায়, ঠিক একইভাবে কিন্তু মনোভাবের পরিবর্তন করা যায়। এছাড়াও কিছু বিষয়, ঘটনা, পরিস্থিতি ও মাধ্যমে মনোভাব কিন্তু পরিবর্তিত হতে পারে। আমরা আগে জেনে নিয়েছি মনোভাবের পরিবর্তন সাধন করা সম্ভব, তবে মনোভাব পরিবর্তন করা কিন্তু যায় খুব ধীরে ধীরে। এখন মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে আমরা তিন ধরনের যে বৈশিষ্ট্য দেখতে পাই, সেই তিন ধরনের বৈশিষ্ট্য আমরা এবার লক্ষ্য করব। দেখো, প্রথম হলো বার্তা উৎস। বার্তা উৎস বলতে বার্তা প্রদানকারী সম্পর্কে যেখানে বলা হয়, সেটা হলো বার্তা উৎস, বিশ্বাসযোগ্যতা, আকর্ষণীয়তা এবং সাদৃশ্যপূর্ণতা। এরপরে দেখো বার্তা সূচি। বার্তা প্রদানকারী মানে সংবাদ প্রদানকারী আমাদের কি কি তথ্য বা সংবাদ দেন, সেই বিষয়গুলোর গুরুত্বটাই এখানে উল্লেখ করা হয়। যেমন হলো অভিভাবন, আবেদনের ভয় এবং একমুখী বনাম দ্বিমুখী বার্তা। আর একটা আছে, সেটা হলো বার্তা গ্রহণীয়তা, মানে বার্তা গ্রহণকারী, যে হলো সংবাদটা গ্রহণ করবে এখানে তাকে বোঝানো হচ্ছে। একটা কি প্রভাব বিস্তারতা, নির্বাচিত মনোযোগ ও পর্যালোচনা, অব্যাহতি প্রদান। আমরা এখন এই পয়েন্ট গুলো পরবর্তী স্লাইডে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথম 1 নম্বর বার্তা উৎস। বার্তা উৎস কি? প্রথমটা বিশ্বাসযোগ্যতা। একটু ওকে
বিশ্বাসযোগ্যতা মনোভাব পরিবর্তনে কতটুকু ফলপ্রসূ হবে তা নির্ভর করে তত্ত্ব বা বার্তার সঙ্গে কতটুকু বিশ্বাসযোগ্য। দেখো, মনোভাব আমাদের পরিবর্তন হবে কিনা সেটা আমরা খুব ভালো করে হলে বুঝতে পারবো যে সংবাদটা আমাদের কাছে আসছে সেটা আমরা মনে করব যে এটা আসলে সত্যি না মিথ্যা। যদি আমরা সত্যি বলে মনে করি তাহলে কিন্তু সেই বিষয়ের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন হতে পারে। এটা ইতিবাচক বা নেতিবাচক দুই হতে পারে। এরপরে দেখো আকর্ষণীয়তা। দেখো, যে সংবাদের আকর্ষণীয় পরিবর্তন যত বেশি হয় সেই বিষয়ের হলো মনোভাবের পরিবর্তন তত বেশি হয়। এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা আরো পরিষ্কার হতে চাই। যেমন আমরা যখন বিভিন্ন পণ্য কিনি, যেমন সাবান হতে পারে বা খাবার বা অন্য কিছু কাপড় চোপড় হতে পারে, আমরা কেন ক্রয় করি? যখন দেখি যে কোনো নায়ক নায়িকা গায়ক বা গায়িকার মাধ্যমে কোনো বিজ্ঞাপন প্রচার করা হয়, আমরা কিন্তু সেই ধরনের জিনিসগুলোই বেশি পরিমাণ ক্রয় করি। তাহলে পরিচিতি মুখের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করলে সেই পণ্যের বিক্রয় সবচেয়ে বেশি বেড়ে যায়। এটাই হলো কি আকর্ষণীয়তা। আরও একটা পয়েন্ট আছে, সেটা হলো কি সাদৃশ্যপূর্ণতা। কোনো একটি বিষয়ের প্রতি কারো মনোভাব যেমন হবে, সাদৃশ্যপূর্ণ আর একটি বিষয়ের প্রতি মনোভাব একই মতো হবে। দেখো, যার ভালো লাগে কোনো কিছু তার হলো সব কিছুই ভালো লাগে। এই যে এই জিনিসটাকে আমরা সহজ ভাষায় বলি ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটা কেমন? একটা কোম্পানির মাল যদি কোনো একটা বস্তু বা বিষয় যদি ভালো হয়, আমরা ধরে নিই যে তার অন্য অন্য বিষয়গুলো ভালো হবে। যেমন বাংলাদেশের একটা কোম্পানি হলো স্কয়ার, স্কয়ারের ওষুধ ভালো, তখন আমরা ভেবে নেই স্কোয়ারের যে অন্য অন্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অবশ্যই ভালো হবে। সুতরাং ওষুধ ভালো হওয়ার কারণে আমরা অন্য অন্য জিনিসগুলো কিন্তু ক্রয় করে থাকি। এটাই হলো যে একটার সাথে আরেকটাকে সাদৃশ্যপূর্ণ মনে করে আমরা আমাদের মনোভাব পরিবর্তন করে নেই। এরপরে আমরা আসি দুই নম্বরে, বার্তা সূচি। মানে আমাদের যিনি হলো সংবাদ প্রদান করেন তিনি হলো কোন কোন সংবাদ প্রদান করেন সেই বিষয়বস্তুগুলো আমরা এখন আলোচনা করতে যাব। এখন দেখো অভিভাবন, মূলত এখানে বিজ্ঞাপন বা প্রচারণা করা হয়। অভিভাবন জনগণের মধ্যে কোনো ধারণা সঞ্চারিত করে বা কোনো কিছু চিন্তা ভাবনা করতে সহায়তা করে। এই যে একটা যে বিজ্ঞাপন আসলো, একটা বিজ্ঞাপন কোনো নায়ক নায়িকা বা গায়ক গায়িকা দিল, তখন কি হয় যে এটার হলো কতটুকু আমাদের মনের ওপর প্রভাব বিস্তার করে, আমাদের কতটুকু চিন্তা ভাবনা করতে সহায়তা করে, এটাই হলো অভিভাবন বলা হয়। এরপরে দেখো আবেদনের ভয় বা ভীতি প্রদর্শন। দেখো, মনোযোগ পরিবর্তনের একটা উল্লেখযোগ্য পদ্ধতি হলো ভীতি প্রদর্শন। আমাদের কাছে যে সংবাদগুলো আসবে বা আসছে সেগুলোর মধ্যে ভীতি প্রদর্শন আছে কিনা। যেমন আমরা খুব সহজেই বলে থাকি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে কিন্তু আসলে একটা ভয় দেখানো হয়ে গেল। কেন আমরা ধূমপান থেকে দূরে থাকব? কারণ হলো যে এটা হলো স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, ধূমপান ক্যান্সারের উৎস, এইরকম কিছু না কিছু ক্ষেত্রে ভয় দেখানো হয়ে থাকে। যেমন আমাদের যে ধর্মগুলো আছে প্রতিটা ধর্মের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ভয় দেখানো হয়, এগুলো করলে এই শাস্তিগুলো পেতে হবে আর এই এই কাজ করলে এই স্বর্গে বা বেহেস্তে আমরা হলো যেতে পারবো। আসলে এই ভীতি প্রদর্শন করলে আমরা নিরাপদ থাকতে চাই বা নিরাপদ থাকতে পারি। এরপরে দেখো একমুখী বনাম দ্বিমুখী বার্তা। এই যে আমরা যে সংবাদ আদান প্রদান করি সেগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একমুখী হয়, কোনো কোনো ক্ষেত্রে এগুলো দ্বিমুখী হয়। যেমন একমুখী হলো যে রেডিও বা টেলিভিশনের খবরগুলো বা আমরা যে সিনেমা দেখি সেগুলো, এগুলো একমুখীভাবে বার্তা দিয়ে থাকে এবং অন্যদিকে রিপ্লাই করার কোনো সুযোগ থাকে না। কিন্তু বর্তমান সময়ে যে মোবাইল ফোন, আমরা একজন অন্যজনের সাথে কথা বলি সঙ্গে সঙ্গে কিন্তু সে রিপ্লাই করতে পারে, দুই দিকের হলো ক্রিয়া প্রতিক্রিয়া চলে। তাহলে এটাই হলো যে একমুখী এবং দ্বিমুখী বার্তা। একমুখী বার্তা ইতিবাচক মনোভাব পরিবর্তন করে, আবার দ্বিমুখী বার্তার ক্ষেত্রে মনোভাবের পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক উভয় হতে পারে। তিন নম্বরটা আমরা এখন জেনে নেই, বার্তা গ্রহণীয়তা। দেখো যে প্রভাব বিস্তারতা, মনোভাব পরিবর্তন ক্ষেত্রে এক ব্যক্তির দ্বারা অপর ব্যক্তি কতটুকু প্রভাবিত হয়ে থাকে সেটা কিন্তু এখানে খুব বড় ব্যাপার। এখানে
যে ব্যক্তি সংবাদ গ্রহণ করবে সে কতটুকু তার মনোভাব পরিবর্তন হবে সেটা নির্ভর করে তার ব্যক্তিত্ব, তার আত্মসম্মান এবং তার বুদ্ধিমত্তার উপর। তার কারণ এগুলোর ক্ষেত্রে এগুলো যতই হলেও কম বেশি হবে, মনোভাবের পরিবর্তনটাও ঠিক একইভাবে কম বা বেশি হবে। এখন নির্বাচিত মনোযোগ ও পর্যালোচনা। অনেক ক্ষেত্রে ব্যক্তির মনোভাবের পরিবর্তন নির্বাচন ধর্মী মনোযোগ এবং পর্যালোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। আমরা কোনো একটা বিষয়ের প্রতি কতটুকু মনোযোগ দিচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সব বিষয়ের প্রতি একই সাথে মনোযোগ দিতে পারি না, আবার একই সাথে আমরা অনেকগুলো বিষয়ে পর্যালোচনা করতে পারি না। এখন আমাদের সবচেয়ে মনোযোগের এবং পর্যালোচনার বিষয় যেমন হলো করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসে আমরা যেহেতু বেশি মনোযোগ দিচ্ছি সেই জন্য হয়তো বা এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের বেশি মনোভাবের পরিবর্তন হতে পারে। আর যে বিষয়গুলো আমরা মনোযোগ কম দিব এবং পর্যালোচনা কম করব সেই ক্ষেত্রে আমাদের মনোভাবের পরিবর্তন অনেক কম হতে পারে। এখন আমরা দেখি অব্যাহতি প্রদান। এখন দেখো যে ব্যক্তি আমাদের সংবাদ প্রদান করেন, সংবাদ প্রদানের পূর্ব মুহূর্তে যদি কোনো কারণে তার সম্পর্কে আমাদের বাজে ধারণা বা খারাপ ধারণা হয়, তবে কিন্তু আমরা কিছুতেই তার সংবাদটি গ্রহণ করব অবশ্যই না। আমরা যে গায়ক গায়িকাকে খুব পছন্দ করি তার নামে যদি আমরা খারাপ কোনো সংবাদ শুনে থাকি, খারাপ রিপোর্ট যদি পেয়ে থাকি, তাহলে নিশ্চয়ই সে যদি কোনো বিজ্ঞাপন টিভিতে বা রেডিওতে প্রচার করে সেই কিন্তু বিজ্ঞাপনটা ভালো কাজে আসে না। তাহলে আমরা তাকে কি করি? অব্যাহতি প্রদান করে থাকি। এখন দেখো আমরা মনোভাবের পরিবর্তন জানি। মনোভাবের দেখো পরিবর্তন কেমন কেমন করে হয়, কিভাবে হয়, আমরা সেই বিষয়গুলো এখানে হলো উল্লেখ করি। একটা দেখো, সমাজ ও সংস্কৃতির নিরন্তর পরিবর্তনের ফলে আমরা সমাজে বাস করি না, সমাজে বসবাস করি। আদিম সমাজে আমাদের সমাজ ব্যবস্থা একরকম ছিল, বর্তমান সময়ে একরকম, ভবিষ্যতে নিশ্চয় হলে এটা আরো পরিবর্তন হবে। এবং আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিও আমাদের নিয়মিত পরিবর্তন সাধন হয়ে থাকে। যেহেতু সমাজ ও সংস্কৃতির সব সময় পরিবর্তন সাধিত হয়, ঠিক একইভাবে আমাদের মনোভাবেরও পরিবর্তন সব সময় কিন্তু সাধিত হয়। এরপরে দুই নম্বরটা, পরিবেশের সাথে অভিযোজন করার জন্য। তাহলে আমরা কিন্তু মনোভাবের পরিবর্তন করি কেন? অবশ্যই হলো পরিবেশের সাথে অভিযোজন করার জন্য বা পরিবেশে টিকে থাকার জন্য। এখন দেখো এই সময় তোমরা জানো তোমাদের জন্য কিন্তু ইংরেজি শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা যদি ভালোভাবে ইংরেজি শিখতে না পারি তবে কিন্তু আমরা যুগের সাথে তাল মেলাতে পারবো না এবং ভালো চাকরি বাকরি কিন্তু আমরা কিন্তু খুঁজে পাবো না। যদি আমরা ভালোভাবে টিকতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে আমাদের মনোভাবটা কিভাবে পরিবর্তন করতে হবে? অবশ্যই আমরা বাংলা জানবো, অবশ্যই আমরা বাংলা ভাষাকে ভালোবাসবো, কিন্তু তার পাশাপাশি আমাকে কি করতে হবে? ইংরেজিটা জেনে নিতে হবে। তাহলে এটাই হলো আমাদের কি বাংলা শেখা থেকে ইংরেজির প্রতি ইতিবাচক মনোভাবের পরিবর্তন। জীবন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য, বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের কিন্তু মনোভাবের পরিবর্তন করতে হয়। মনোভাবের পরিবর্তন না করলে আমরা কিন্তু খাপ খাওয়াতে পারবো না এবং জীবনে প্রচুর পরিমাণে কিন্তু সমস্যার আমরা সম্মুখীন হয়ে থাকবো। মানুষের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমরা দেখো যখন কথাবার্তা বলে থাকি বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন বা বাবা মা যার সাথেই হোক না কেন, আমাদের কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া চলে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের মনোভাব পরিবর্তিত হয়। কেউ যখন আমাদের কোনো বিষয়ে কোনো সাজেশন দেয়, কথাবার্তা বলে বা কোনো কিছু করতে বলে বা আমরা অন্যের দেখা দেখি কিছু শিখে থাকি, এইভাবে আমাদের মনোভাবের পরিবর্তন হয়। এছাড়াও আরো অনেকভাবে মনোভাবের পরিবর্তন হতে পারে। যেমন আমরা সমাজে বসবাস করি, প্রথমত আমরা সমাজীকরণের মাধ্যমে বেড়ে উঠেছি পরিবারে, পরিবারেই আমাদের মনোভাব পরিবর্তন একটা বড় জায়গা। তারপরে স্কুল কলেজ খেলার সাথী কোনো সমিতি বা অন্য অন্য জায়গা, এই সকল স্থানে আমাদের কিন্তু মনোভাবের পরিবর্তন সূচিত হয়।
মনোভাবের পরিবর্তন মানে ব্যক্তির পূর্ববর্তী মতামতের পরিবর্তন। দেখো এখানে একটা যে মনোভাবের পরিবর্তন বলতে কি বুঝছি, পূর্বে আমরা কি মনোভাব ছিল বা কি মতামত ছিল সেই মতামত বা মতামতটার পরিবর্তনটাকে আমরা মনোভাবের পরিবর্তন বলছি। দেখো মনোভাবের পরিবর্তন হলো আদর্শ রীতিনীতি মূল্যবোধ বিশ্বাস ইত্যাদির দ্বারা পূর্বের প্রতিষ্ঠিত কোনো মনোভাবের পরিবর্তন সাধন করা। তাহলে এর আগেও আমরা এই লাইনটা হয়তো বা পড়েছি যে পূর্বে প্রতিষ্ঠিত কোনো মনোভাবে যদি আমরা পরিবর্তন সাধন করতে পারি তবেই তাকে আমরা মনোভাবের পরিবর্তন বলবো। এখন প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নেই মনোভাব পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি। দেখো মনোভাব পরিবর্তনের প্রক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বাইরের প্রভাব উপস্থিত করে। মনোভাব পরিবর্তন আমরা কেমন করে করবো, বাইরে থেকে কোনো কিছু আমাদের ওপর প্রয়োগ করে, বাইরে থেকে কোনো কিছু আমাদের ওপর শিখিয়ে। আর একটা কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, যেটা আমরা প্রতিদিনের জীবনে করে থাকি, মানুষের সাথে সাধারণভাবে কথাবার্তা বলে থাকি, এটাই আমাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যম। কিন্তু বাইরের প্রভাব হোক, যেটা যে অন্য কোনো, যেমন বলা হয় যে আকাশ সংস্কৃতি মানে হলো ডিশ লাইন, ডিশ লাইনের মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত আমাদের মনোভাব কিন্তু পরিবর্তন করে নিচ্ছি। কারণ বাংলাদেশের যে কালচার, সেই কালচারের সাথে ডিশ লাইনের কালচার কিন্তু কখনোই কিন্তু মিলে না। সেই জন্য আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে মনোভাব ছিল আগে সেটা কমে যাচ্ছে এবং আমরা বিদেশি সংস্কৃতির দিকে কিন্তু ঝুঁকে পড়ছি। এটাই হলো বাইরের প্রভাবক। এরপরে দেখো মনোভাব পরিবর্তনের দুইটি মতবাদ আছে। একটা মতবাদ হলো ভারসাম্য মতবাদ, আর একটা অভিহিতমূলক সামঞ্জস্যহীনতা মতবাদ। তো এই মতবাদ দুটা তোমাদের অবশ্যই হলো গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নিবা যে কোন বিজ্ঞানী কবে এই বিষয়ে কি কথা বলেছেন। আমরা প্রথমটা এখন হলো আলোচনা করতে যাব, ভারসাম্য মতবাদ। অভিহিতি হলো মনোভাবের অন্যতম উপাদান। অভিহিতি মানে হলো জ্ঞান, সাধারণ যেটা জ্ঞান সেটাই আমরা সাধারণত্বে অভিহিতি বলে থাকি। আর এই মতবাদের মূল বক্তব্য হলো মানুষ তার অভিহিতিমূলক কাঠামোর মধ্যে একটি ভারসাম্য খোঁজে, এবং যখন সেই কাঠামোর মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয় তখনই মনোভাব পরিবর্তন হয়। আমি আবার লাইনটা পড়ছি, দেখো মানুষ তার অভিহিতিমূলক কাঠামোর মধ্যে একটি ভারসাম্য খোঁজে এবং সেই কাঠামোর মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয় তখনই মনোভাব পরিবর্তন হয়। তাহলে আমরা সবসময় একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে চাই। যখন আমাদের এই ভারসাম্য অবস্থার বিস্তৃত হয়, ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়, তখনই কিন্তু আমরা আমাদের মনোভাব পরিবর্তন করতে বাধ্য হই। এই মতবাদটা কে দিয়েছেন, হাইডার এবং নিউকম্ব নামে দুজন বিজ্ঞানী দিয়েছেন। দেখো এরপরে আমরা জানি যে হাইডারের মতে, হাইডার হলো কি বলেছেন, হাইডার বলেছেন যে অভৈতির সমাজ ভারসাম্যপূর্ণ অবস্থার সকল উপাদান সুসামঞ্জস্যপূর্ণ থাকে এবং ব্যক্তি কোনোরূপ মানসিক চাপ অনুভব করে না। তিনি বলেছেন যে যখন আমাদের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা থাকে, সুসামঞ্জস্যপূর্ণ অবস্থা থাকে, আমরা এই অবস্থায় কোনো ধরনের মানসিক চাপ অনুভব করি না। কিন্তু যখন আমাদের মধ্যে উপাদানগুলো সামঞ্জস্যপূর্ণ অবস্থায় থাকে না বা ভারসাম্যহীন অবস্থায় চলে আসে, তখন আমরা আসলে মানসিক চাপ পীড়ন অনুভব করি। আর এই মানসিক চাপ বা পীড়ন অপসারণের জন্য আমরা যে এক ধরনের তাগিদ অনুভব করি সেটাই হলো আমাদের মনোভাবের পরিবর্তন। তাহলে আবার আমরা জিনিসটা একবার দেখে নেই। যখন আমাদের মধ্যে ভারসাম্য থাকে না বা উপাদানগুলোর সামঞ্জস্যপূর্ণতা থাকে না, তখন আমাদের মনের মধ্যে এক প্রকার মানসিক চাপ বা পীড়ন তৈরি হয়। এই মানসিক চাপ বা পীড়ন আমরা কিন্তু কেউ সহ্য করতে চাই না বা কেউ এটাকে ধরে রাখতে চাই না। তাহলে আমরা কি করি, আমরা হলো চাই যে এই মানসিক চাপটাকে অপসারণ করতে বা ফেলে দিতে। তাহলে এটা কি করে করতে পারি, এটা অবশ্যই আমরা মনোভাবের পরিবর্তনের মাধ্যমে করতে পারি। হাইডার কতগুলো প্রতীক ব্যবহার করেছেন এবং ভারসাম্য এবং ভারসাম্যহীন অবস্থাকে ব্যাখ্যা করতে চেয়েছেন এবং কোন ক্ষেত্রে মনোভাবের ইতিবাচক আর কোন ক্ষেত্রে নেতিবাচক বা কোন ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ কোন ক্ষেত্রে ভারসাম্যহীন পরিবর্তন হতে পারে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছেন। এখানে পি ও এক্স এই তিনটি প্রতীক ব্যবহার করা হয়েছে।
এই প্রতীকগুলো ব্যবহার করে তিনি ভারসাম্য ভারসাম্যহীন অবস্থা। তো আমরা দেখো এই জিনিসগুলো আমরা এখন হলো ব্যাখ্যা করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখবা এবং বাস্তব জীবনের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করবা। মনে করো যে পি ব্যক্তি, যে প্রথম যে উদাহরণটা দিব সেটাকে মনে করবা, ও হলো দ্বিতীয় ব্যক্তি, এক্স হলো তৃতীয় ব্যক্তি। আবারও বলি, পি প্রথম ব্যক্তি, ও দ্বিতীয়, এক্স তৃতীয়। অথবা তোমরা এভাবে ধরতে পারো, পি হলো প্রথম একটি দেশ, ও হলো দ্বিতীয় কোনো দেশ, এক্স হলো তৃতীয় কোনো দেশ। এভাবেই আমরা ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন দেখেন, দেখো প্রথমটা আমরা দেখি কি আছে, পি ও এক্স, আর তিনটারই মাঝে প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন দেওয়া আছে মানে পি এর সাথে ও এর ভালো সম্পর্ক, ও এর সাথে এক্স এর ভালো সম্পর্ক, এবং পি এর সাথে এক্স এর ভালো সম্পর্ক। প্লাস মানে ভালো সম্পর্ক, আর যদি মাইনাস চিহ্ন কোনো সময়ে আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে ধরে নিব তাদের মধ্যে খারাপ সম্পর্ক বিদ্যমান। এখন তোমাদের বলতে হবে যে এই যে তিনজনের সম্পর্ক, ধরলাম তিনটা দেশ, এই তিনটা দেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ কিনা। অথবা তোমরা তিনটা বন্ধু, তিনজন বন্ধু ধরতে পারো, পি একজন বন্ধু, ও একজন বন্ধু, এবং এক্স একজন বন্ধু। দেখো পি এবং ও এর মধ্যে বন্ধুত্বের ভালো সম্পর্ক বিদ্যমান, তাহলে ও এবং এক্স এর মধ্যে, ও এক্স এক্স এর মধ্যে হলো ভালো সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাকে বলো তো পি আর এক্স এর মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান থাকবে? আমি আবারও বলি, পি ও এর মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান, ও এবং এক্স এর মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান, তাহলে পি ও এক্স এর মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান থাকলে এই ব্যাপারটা হলো ভারসাম্যহীন অবস্থায় থাকবে। দেখো তাহলে অবশ্যই পি এবং এক্স এর মধ্যে ভালো সম্পর্ক থাকলে ভারসাম্য হবে। তাহলে পি হলো ও এর বন্ধু, ও হলো এক্স এর বন্ধু, সুতরাং পি এর সাথে এক্স এর বন্ধুত্ব হবে। এরপরে দেখো দুই নম্বরটা, একটু কিন্তু ভালো করে কিন্তু খেয়াল করবে। দেখো পি এর সাথে ও এর বন্ধুত্ব, কিন্তু ও এর সাথে এক্স এর বন্ধুত্ব নাই, শত্রুতা আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পি এর সাথে এক্স এর আসলে কি বন্ধুত্ব থাকার কথা? আর বন্ধুত্ব থাকলে কি ব্যাপারটা কি ভারসাম্যপূর্ণ হবে? ভেবেচিন্তে বলো, পি এর সাথে ও এর বন্ধুত্ব, কিন্তু ও এর সাথে এক্স এর বন্ধুত্ব নেই, শত্রুতা, ও এর সাথে এক্স এর শত্রুতা, তাহলে কি পি এর সাথে এক্স এর বন্ধুত্ব হতে পারে? আর বন্ধুত্ব যদি হয়েই থাকে তাহলে কি এই অবস্থা কি ভারসাম্যপূর্ণ, কি বলো? উত্তর হলো, এই ছবিটা অবশ্যই ভারসাম্যপূর্ণ অবস্থার চিহ্ন ছবি নয়, এখানে হলো ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে। পরের দেখি ছবি, আবার আমরা দেখি, আবারও তোমাদের বলতে হবে এখানে ভারসাম্য পূর্ণ অবস্থা বিরাজ করছে তিন বন্ধুর মধ্যে, না ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। দেখো পি এর সাথে ও এর বন্ধুত্ব, কিন্তু ও হলো ও এর সাথে এক্স এর শত্রুতা, তাহলে কি হবে? পি এ দেখাচ্ছে পি এর সাথে এক্স এর শত্রুতা, তাহলে কি হলো এখানে, ভারসাম্যপূর্ণ অবস্থা আছে না নেই? ভেবে চিন্তে বলো, এখানে উত্তরটা হলো যে ভারসাম্যপূর্ণ অবস্থা আছে, বন্ধুর শত্রু আমার শত্রু, বন্ধুর শত্রু আমার শত্রু। দেখো আবার আমরা একটা ছবিতে চলে যাই এবং আবারও বলবো যে এখানে ভারসাম্যপূর্ণ অবস্থা আছে কি না। পি এর সাথে ও এর বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক আছে, ও এর সাথে এক্স এর ভালো সম্পর্ক আছে, কিন্তু দেখছি যে পি এর সাথে এক্স এর শত্রুতার সম্পর্ক আছে, তাহলে এই ক্ষেত্রে কি একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আছে? কি হ্যাঁ অর না, কি বলো?
তাহলে এখানে কি বন্ধুর বন্ধু আমার বন্ধু হওয়ার কথা, শত্রু হওয়ার কথা নয়? তাহলে এখানে কিন্তু ভারসাম্যহীন অবস্থা আছে। এই ভারসাম্যহীন অবস্থা চলতে পারে না, সেই জন্য মনোভাবের পরিবর্তন কিন্তু দরকার হয়। এখানে পি এক্স এর মাঝে প্লাস চিহ্ন হবে, না হলে ও আর এক্স এর মাঝে প্লাসটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখন এইভাবে আরো কয়েকটা চিত্র আছে, এই চিত্রগুলো তোমরা অবশ্যই বাসায়, তোমাদের বইয়ে যেহেতু দেওয়া আছে, তোমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে। তোমরা একটু গেম, অন্য বন্ধুর সাথে একটু হলো গেম খেলবে, তোমরা হলে একজন আরেকজনকে বলবে যদি এই পরিস্থিতি হয় তাহলে এটা কি ভারসাম্যপূর্ণ অবস্থা না ভারসাম্যহীন অবস্থা। ভারসাম্যপূর্ণ অবস্থা হলে মনোভাব পরিবর্তনের দরকার নাই, কিন্তু ভারসাম্যহীন অবস্থা হলে মনোভাব পরিবর্তনের দরকার হয়। তো আমরা এগুলো বাদ দিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় চলে যাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু বই থেকে প্রতিটা চিত্র ভালোভাবে দেখে নিবে। ওই চিত্রগুলো আমরা সহজেই এভাবে বলতে পারি, বন্ধুর বন্ধু আমার বন্ধু। দেখো, যখন আমার কোনো বন্ধুর বন্ধু থাকে, সে কিন্তু অবশ্যই আমার বন্ধু। ভালো করে জেনে নাও, বন্ধুর বন্ধু আমার কি হবে? বন্ধু হবে। কিন্তু বন্ধুর যদি শত্রু হয়, আমার কে হবে? শত্রু হবে। দেখো, শত্রুর বন্ধু যদি হয়, শত্রুর বন্ধু যদি হয় আমার শত্রু হবে, আর শত্রুর শত্রু যদি হয় তাহলে আমার বন্ধু হবে। এই যে উপরে যে চারটে লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই চারটা লাইনেই কিন্তু কি আছে, এখানে ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করছে। যদি এর যদি ব্যতিক্রম কোনোভাবে হয়, সেখানে কিন্তু ভারসাম্য থাকবে না। তাহলে ভারসাম্যহীন অবস্থা হলে সেখানে হলো মনোভাবের পরিবর্তন করতে হবে। তাহলে আবারও বলি, যে চারটা এখানে লাইন আমি দিয়েছি, সুন্দর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, এই চারটা লাইনের ক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করছে। তোমরা এখানে বন্ধু দিয়ে বসিয়ে করতে পারো, দেশ দিয়ে করতে পারো, বা অন্য কোনো বিষয় দিয়ে তোমরা করে উদাহরণগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারো। তাহলে কি ভারসাম্যহীন অবস্থাগুলো ব্যক্তির উপর চাপ সৃষ্টি করে এবং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ব্যক্তি তৎপর হয়। যখনই কোনো ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে, তখন আমাদের উপর মানসিক চাপ তৈরি হবে এবং আমরা যত দ্রুত সম্ভব ভারসাম্য ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকব। দেখো, সমালোচনা আছে, ব্যাপক সমালোচনা আছে, আমরা এবার সমালোচনাগুলো দেখি নেই। উপাদানগুলোতে শুধু ইতিবাচকতা এবং নেতিবাচকতা উল্লেখ করা হয়েছে, আর অন্য কিছু কিন্তু উল্লেখ করা নাই। এই যে মনোভাবের যে পরিবর্তন হয়, মনোভাবের পরিবর্তন একটু, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, এইভাবে কিন্তু মাত্রা, যে কোনো যে কিছুর কিন্তু মাত্রা কিন্তু থাকে। এখানে কোন আর তার মাত্রা কতটুকু পরিবর্তন হবে সেই বিষয়ে কিন্তু কোনো কিছু বলা নাই। তারপরে কি বলা হয়েছে, যে বাস্তব জীবনের সমস্যাগুলো এত সহজ নয়। যত সহজে এখানে মনোভাব পরিবর্তনের ভারসাম্যপূর্ণ ভারসাম্যহীন অবস্থা ব্যাখ্যা করা হয়েছে, তত সহজ কিন্তু আমাদের জীবনধারা কিন্তু নয়। তোমরা জানো, মানুষের মন হলো সবচাইতে হলো জটিল, মানুষের আচার আচরণ হলো সবচাইতে কঠিন। সেই জন্য যে কোনো ওষুধের প্রয়োগ বা যে কোনো কিছু আগে কোথায় করা হয়, প্রাণীদের উপর করা হয়, প্রাণীদের উপর করার পরে কিন্তু মানুষের উপর করা হয়। সেই জন্য যে কোনো গবেষণা আগে হলো আমরা সাধারণীকরণ করি প্রাণীদের উপর, তারপরে মানুষের উপর অ্যাপ্লাই করে থাকি। আমাদের জীবনের সমস্যাগুলো কি জটিল এবং মনোভাব পরিবর্তনের বিষয়টি এত কিন্তু সস্তা নয়, এত সহজ নয়। যত সহজ এখানে মনোভাব পরিবর্তনের ব্যাপার বলেছে, আসলে কিন্তু সেরকম ভাবে হতে পারে না। হয়তোবা বন্ধুর বন্ধু আমার শত্রু কিন্তু হতে পারে, এরকম পৃথিবীতে অনেক দেশের মধ্যে উদাহরণ কিন্তু আছে, যে বন্ধুর বন্ধু আমার শত্রু। তো আমরা আমরা যে জিনিসগুলো দেখলাম, যে এই বিষয়ের কিন্তু অনেক বেশি সমালোচনা আছে। হাইডার হলো যত সহজে কথাগুলো বলেছেন, ব্যাপারগুলো কিন্তু তত কিন্তু সহজ নয়। এরপরে হলো আমরা দেখো, দেখার চেষ্টা করি পরের যে মতবাদটা বা থিওরিটা ছিল, সেটা এটা ছিল যে অবহিতিমূলক সামঞ্জস্যহীনতা মতবাদ। লিও ফিস্টিঙ্গার নামে একজন বিজ্ঞানী এই মতবাদ প্রবর্তন করেন
এই মতবাদের মূল বক্তব্য হলো মানুষ তার অভিজ্ঞতামূলক উপাদানের সাথে সামঞ্জস্যতা রক্ষা করতে চায়। অভিহিতমূলক উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা দিলে যে কোনো একটি উপাদানের পরিবর্তন ঘটিয়ে তার অভিহিতির ভারসাম্য ফিরিয়ে আনতে চান। তাহলে এখানে মেন লাইনটা কি, যে মানুষ তার অভিহিতমূলক উপাদানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে চায়। ঠিক আগের থিওরিটার মতোই অভিহিতমূলক উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা দিলে যে কোনো একটি উপাদানের পরিবর্তন ঘটিয়ে তার অভিহিতির ভারসাম্য ফিরিয়ে আনতে আমরা চাই। অভিহিতির সামঞ্জস্যতা সৃষ্টি হলে তা হ্রাস করার জন্য ব্যক্তি এক প্রকার চাপ অনুভব করে, এবং অবহিতির সামঞ্জস্যতা যত বেশি হয় চাপের পরিমাণও তত বেশি হয়। আমরা দেখো এই থিওরিতেও যে কথাগুলো বললাম, আগের যে হাইডারের যে থিওরিটা ছিল সেই থিওরিতেও মোটামুটি একই ধরনের কথা বলা আছে। এরপরে দেখো যে অবহিতির মূলক উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাসঙ্গিক উপাদান, একটা হলো অপ্রাসঙ্গিক উপাদান। একটা হলো প্রাসঙ্গিকের মধ্যে দুইটা ভাগ, একটা হলো সামঞ্জস্যপূর্ণ, একটা অসামঞ্জস্যপূর্ণ। অপ্রাসঙ্গিকের ক্ষেত্রে দুইটা ভাগ, সামঞ্জস্যপূর্ণ এবং অসামঞ্জস্যপূর্ণ। এখানে একটু বানানের ভুল আছে। যেহেতু আমার হলো ফোনের মাইক্রোসফট অফিস হলো আগেরটাতে লেখা ছিল, বর্তমানটা আপডেট, কিন্তু কোনো কারণে আমি বানানটুকু ঠিক করতে পারিনি, তাই তোমরা অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবা। আশা করি ভবিষ্যতে যে কোনো উপায়ে এটা ঠিক করার আমি চেষ্টা করি। তো যাই হোক, যে অভিহিতমূলক উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাসঙ্গিক, একটা হলো অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিকের দুইটা ভাগ এবং অপ্রাসঙ্গিকের হলো দুইটা ভাগ, ভাগগুলো একই মতো। এরপরে আমরা দেখো কয়েকটা উদাহরণ দেখে নেই, উদাহরণগুলো হলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে কোনটা হলো সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন, কোনটা হলো না। দেখো কোনো ব্যক্তি বেকার কিন্তু বাড়ির সমতলে চাকরি পেল পাহাড়ে, অনেক দূর, অনেক কষ্ট, পাহাড়ে কিন্তু কেউ থাকতে চায় না। যতই আমরা পাহাড় দেখার জন্য 2-4 দিন খুব মজা করি, কিন্তু সত্যিকার অর্থে জীবনযাত্রা কিন্তু অত সহজ নয়। তাহলে একটি অভিহিত অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সে হলো যা চেয়েছিল সেটা কিন্তু ঠিক নয়, ফলে সামঞ্জস্যহীনতা সৃষ্টি করবে। অভিহিতির এই দ্বন্দ্ব সিদ্ধান্ত নেওয়ার পর তৈরি হয়, সিদ্ধান্ত যখন হবে তারপরেই আমি কি করলাম ঠিক করলাম ব্যাপারগুলো আসবে। আরো একটা উদাহরণ আমরা দেখে নিই, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর পরেও যদি কেউ ধূমপান করে তার মধ্যে সামঞ্জস্যহীনতা তৈরি হবে, অবশ্যই তার মনে মনে কিন্তু একটা খারাপ লাগা সবসময় থাকবে। ফলে সে কি করতে পারে, সামঞ্জস্যহীনতা কমানোর জন্য ফিল্টারযুক্ত সিগারেট ব্যবহার করতে পারে। তার কারণ তার মনে হয় যে ফিল্টার যদি থাকে তাহলে হয়তোবা সেই নিকোটিন বা খারাপ রাসায়নিক পদার্থগুলো আমাদের ফুসফুসে যাবে না এবং আমার সাধারণত ওই ধরনের রোগগুলো হবে না। অথবা আমরা এরকম যুক্তি দাঁড় করাতে পারি, আমি সিগারেট খাবো না কেন, ডাক্তাররাই তো খায়, ডাক্তাররা যদি খেতে পারে ওরা তো ভালো করে জানে, আমি তো কিছু জানি না, আমার খাইলে কি ব্যাপারটা হলো এরকম। অথবা যে ক্যান্সার, কে বলেছে যে সিগারেট খেলে ক্যান্সার হয়, ক্যান্সারের অন্য অন্য উপাদান আছে, ক্যান্সারের মেইন কারণ হলো সিগারেট খাওয়া নয়, সে এই ধরনের যুক্তি দাঁড় করিয়েও কিন্তু যে কেউ সিগারেট গ্রহণ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই স্লাইডটাই শেষ, আমরা প্রায় শেষে চলে এসেছি, যে অবহিতির সামঞ্জস্যপূর্ণতা হ্রাসের উপায়, কেমন করে আমরা এই সামঞ্জস্যহীনতা কম করতে পারি। দেখো আচরণগত অবহিতি পরিবর্তনের মাধ্যমে যে আমাদের যে আচরণ আছে সেই আচরণের মধ্যে যদি আমরা এটার পরিবর্তন সাধন করতে পারি, আমাদের যে কগনিটিভ লেভেল যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু অবহিতি সামঞ্জস্যহীনতা আমরা কমাতে পারবো। পরিবেশগত অবহিতি পরিবর্তন সাধন করে, আমাদের পরিবেশে যে নানা উপাদান বা উপকরণগুলো আছে সেইগুলো আমরা কিন্তু যদি পরিবর্তন সাধন করতে পারি তবে কিন্তু এটাও হ্রাস পাবে। আর নতুন অবহিতি সংযোজনের মাধ্যমে আমাদের যদি আমরা যদি হলো নতুন কোনো জ্ঞান আমাদের মনোভাবের সাথে যুক্ত করতে পারি, দেখা যাবে কি যে আগের মনোভাবটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ থেকে আমার সাথে ছিলে, তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে তার পাশাপাশি তোমাদেরকে একটু কিছু বলে রাখি, তোমরা অবশ্যই বাড়িতে সাবধানে থাকবে এবং সবসময় ভালো থাকার চেষ্টা করবে। এই সময় মানসিক স্বাস্থ্য ভালো রাখা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জন্য তোমরা
সব সময় যদি ব্যস্ত থাকো, যদি কাজের মধ্যে থাকো, অবশ্যই তোমরা হলো যে মানসিকভাবে ভালো থাকবে। আর যাই হোক, তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।